দু মিনিটের মধ্যে চলে আসুন, দু মিনিটের পর থেকে আমাকে শুরু হবে আমাদের। মণ্ডপের ভেতরে আমরা ঢুকতে দিচ্ছি না, মণ্ডপের বাইরে 15 মিটারের একটা ব্যারিকেড তৈরি করে রেখেছি এবং তার বাইরেও আর একটা বাফার জোন তৈরি করা আছে, যেখানে থার্মাল স্ক্রিনিং এর মাধ্যমে মাস্ক এবং স্যানিটাইজার ইউজ করার পর আমরা তাদের মণ্ডপ দেখতে দিচ্ছি। বলছি এবছর পুষ্পাঞ্জলির ব্যবস্থাটা কেমন করে? পুষ্পাঞ্জলি ব্যারিকেডের বাইরে আমরা ব্যবস্থা করেছিলাম, প্রত্যেককে সোশ্যাল ডিস্টেন্সিং মেনে 5 মিনিটে 1.5 মিটারের ডিস্টেন্স মেনে সবাই হচ্ছে পুষ্পাঞ্জলি দিয়েছে। কত মানুষের ভিড় সমাগম হয়েছিল পুষ্পাঞ্জলি? 2000 থেকে 3000 মানুষ এখানে পুষ্পাঞ্জলি দেয়, এবছরও সেই রকমই দিয়েছে, কিন্তু কাউকে মণ্ডপের ভেতর, অন্যান্য বছর যেটা হতো মায়ের কাছে মণ্ডপের ভেতর পুষ্পাঞ্জলি দিত, এবছর কিন্তু সেটা আমরা করি বাইরে। আমরা সামাজিক তৈরি করে প্রত্যেকের 1.5 মিটারের ডিস্টেন্স রেখে মাস্ক নিয়ে সবাই আমরা পুষ্পাঞ্জলি দিতে দিয়েছি, বাইরে থেকেই সবাই প্রণাম করেছে, কাউকেই মণ্ডপের ভেতর আমরা ঢুকতে দিই। এবছর পূজার বাজেট কিরকম? 5 লাখ টাকা এমনি আমাদের প্রায় বাজেট থাকে 11 থেকে 12 লাখ, কিন্তু এবছর করোনা পরিস্থিতির জন্য আমাদের বাজেট কমিয়ে 5 লাখ টাকা মতো বাড়ে। পুজোর বিশেষত্ব কি রয়েছে? প্রতিমা বিশেষত্ব কি রয়েছে? প্রতিমা এবছর কাঁচের তৈরি করা হয়েছে, কাঁচের পিছনে থিম আছে,
অন্যান্য বছর যতটা জাঁক আরো আড়ম্বরপূর্ণ পুজো হয়ে থাকে, এবছর আমরা সেটা করতে পারি না, কিন্তু আন্তরিকতার সঙ্গে আমরা পুরো মণ্ডপ এবং প্রতিমা তার ব্যবস্থা করি। সাবেকি মূর্তি, সাবেকি মূর্তি কাঁচের তৈরি মূর্তি, এটাই হচ্ছে বিশেষ। অন্যান্য বছরের তো মানে সিঁদুর খেলাটা খুব জমজম হয়, এটা ঐতিহ্য পাই। এবছর কিন্তু হাইকোর্টের নির্দেশ মেনে আমরা সিঁদুর খেলাটা বাতিল রেখেছি। এই পূজার সবচেয়ে বড় বিশেষত্ব ছিল এই অঞ্চলের একমাত্র পূজা যেখানে হচ্ছে সিঁদুর খেলা হয়। কয়েক হাজার মহিলা এসে সেখানে সিঁদুর খেলার সময় আনন্দে উৎসবে মেতে ওঠেন, কিন্তু এবছর যেহেতু করোনা পরিস্থিতি আছে, সেহেতু আমাদের সোশ্যাল ডিস্টেন্সিং এর ক্ষেত্রে আমরা কতটা মানতে পারবো সেটা সত্যি আর সাথে আমরা বসে মোটামুটি ঠিক করেছি যে এবছর সিঁদুর খেলা হবে না। আপনার নাম আর পরিচয়টা? আমার নাম হচ্ছে অমিত রঞ্জন দাস, এই রামকৃষ্ণ সেবা সংঘ পরিচালিত। আমাদের ছেলেরা খুব কষ্ট করে এই পুজোর আয়োজন করেছে এবং আমার নিজের ছেলে পুজো করছে এবং খুব ভালো করে করছে, আমাদের আর বাকি ছেলেরাও করছে। প্রচুর কষ্ট করে এই রোদে দাঁড়িয়ে আমাদের গন্ডি কেটে আমাদের পুষ্পাঞ্জলি দিচ্ছে। আমরা এই কষ্টের মাধ্যমে এই করোনা ভাইরাসের মধ্য দিয়ে আমরা কাজ করছি। রামকৃষ্ণ সেবা সংঘ এরকম একটা ব্যবস্থা করে, যেহেতু করোনা ভাইরাস, তার উপর পুষ্পাঞ্জলি দিতেই হবে প্রত্যেককেই, যেহেতু মায়ের পুজো, যেহেতু বছরে একবার, আমরা এই এক বছর প্রচুর অপেক্ষায় থাকি একটা দিনের জন্য, তাই জন্য আমাদের এই কষ্ট করে হলেও এটা করতে হবে। রোদের মধ্যেই করতে। এদের উদ্দেশ্যে কি বলবেন, রামকৃষ্ণ সেবা সংঘের উদ্দেশ্যে কি বলবেন? খুবই ভালো, খুব ভালো, মানে খুব ভালো, ছেলেরাও খুব ভালো, এরা খুব পরিশ্রম করে, এরা নিজেদের মানে কারু কাছ থেকে না সাহায্য পেলে নিজেদের পয়সা দিয়ে এরা খুব কষ্ট করে, এরা রাত দিন খেতে করে, প্রচুর কষ্ট করে। আপনার নাম? আমার নাম সবিতা মিত্র। জোরে বলবেন। আমার নাম